ইউনিক স্কুলিংয়ের চেন সার্ফিং প্লেলিস্টের প্রথম পর্বে সবাইকে জানাই স্বাগতম। আজ আমরা চেন সার্ফিং বা হরিজন্টাল মেজারমেন্ট নিয়ে আলোচনা করব। তার আগে বলে রাখি চেন সার্ফিং কি। ওকে, চেন সার্ফিং হচ্ছে সবচেয়ে সিম্পল টাইপের, মানে সার্ভিংয়ের মধ্যে যত সার্ভিং আছে তার মধ্যে সবচেয়ে সিম্পল টাইপের সার্ভিং। সো আমরা একটা পয়েন্ট লিখতে পারি, সেটা হচ্ছে সিম্পল টাইপ অফ সার্ভিং। এক্ষেত্রে কী করা হয়, এক্ষেত্রে অ্যাকচুয়ালি আমি যে এরিয়াটাকে মেজারমেন্ট করব সেই এরিয়াটিকে কয়েকটি ট্রায়াঙ্গেলে ভাগ করা হয়। আচ্ছা, এখন একটা প্রশ্ন আসতে পারে যে কেন এটাকে ট্রায়াঙ্গেলেই ভাগ করা হয়। তার আমি পয়েন্ট তো লিখে নিই। আচ্ছা, এত জিওমেট্রিকের এত শেপ থাকতে ট্রায়াঙ্গেলই কেন বিভক্ত করা হয়, এই নিয়ে এতক্ষণে হয়তো অনেকের কোশ্চেন চলেই এসেছে। ওকে, তাহলে আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে ট্রায়াঙ্গেলে ভাগ করা হয় কারণ ট্রায়াঙ্গেলের দৈর্ঘ্য জানা থাকলে বা ল্যান্থ, মানে প্রতিটি ল্যান্থ জানা থাকলে আমরা ট্রায়াঙ্গেলের শেপ সম্পর্কে ধারণা পেতে পারি, লাইক অ্যাঙ্গেল বা অন্যান্য কিছু আমরা এখান থেকে মেজারমেন্ট করতে পারি। দ্যাটস হোয়াই অ্যাকচুয়ালি আমরা আমাদের এরিয়াটাকে ট্রায়াঙ্গেলে ভাগ করে ফেলি, যাতে আমরা সহজেই আমাদের প্রত্যেকটি ম্যাপিং সঠিকভাবে করতে পারি। ওকে, এবার আসি ইনস্ট্রুমেন্ট অফ চেন সার্ভিং, মানে আমরা যে যে ইনস্ট্রুমেন্টগুলো চেন সার্ভিংয়ে ইউজ করবো সেই সকল ইনস্ট্রুমেন্ট নিয়ে আলোচনা করব। সো প্রথমেই আসি মেজারমেন্ট অফ লাইন, অর্থাৎ লাইন মেজারমেন্টের জন্য আমরা চেন, ট্যাপ, ইনভার্টেপ এসব ইউজ করে থাকি। সাধারণত বাংলাদেশে দুই ধরনের চেন ইউজ করা হয়, একটা হচ্ছে গান্টার্স চেন, এবং অপরটি হচ্ছে ইঞ্জিনিয়ার্স চেন। আশা করছি ইতিমধ্যে আপনারা স্ক্রিনে এই চেনের ছবি দেখতে পাচ্ছেন। ওকে, বলে রাখি গান্টার্স চেন সাধারণত 66 ফিটের হয়ে থাকে এবং ইঞ্জিনিয়ার্স চেন 100 ফিটের হয়ে থাকে। পরবর্তী লেকচারগুলোতে আমরা আস্তে আস্তে গান্টার্স চেন, ইঞ্জিনিয়ার্স চেন সম্পর্কে আরও ডিটেলসে জানবো। এবার আসি ট্যাপ। ট্যাপ ইউজ করা হয় সাধারণত স্মল এরিয়ার লাইন মেজারমেন্ট করার জন্য, অর্থাৎ যদি এরিয়াটা আমার স্মল হয় তখন আমরা ট্যাপ ইউজ করে থাকি। ইনভার্টেপ হচ্ছে, ইনভার্টেপ ইউজ করা হয়, আসলে ইনভার্টেপ হচ্ছে অনেক বেশি একুরেট হয়ে থাকে এবং হচ্ছে এটা একটু এক্সপেন্সিভ হয়, এই জন্য এটার ব্যবহারটা একটু কম দেখা যায়, তবে এটা দিয়ে অনেক একুরেটলি মেজারমেন্ট করা যায়। পরবর্তী হচ্ছে রাইট অ্যাঙ্গেল ম্যাপিংয়ের জন্য, অর্থাৎ আমরা অ্যাঙ্গেল ম্যাপিংয়ের জন্য যে সকল ইনস্ট্রুমেন্ট ইউজ করি সেগুলো হচ্ছে ক্রস স্টাপ এবং অপটিক্যাল স্কোয়ার। ক্রস স্টাপের আবার বিভক্ত রয়েছে, সেটা হচ্ছে ওপেন ক্রস স্টাপ, ফ্রান্স ক্রস স্টাপ এবং অ্যাডজাস্টেবল ক্রস স্টাপ। ওকে, আচ্ছা, বলে রাখি ওপেন ক্রস স্টাপ ইউজ করা হয় সাধারণত 90 ডিগ্রি অ্যাঙ্গেলের অফসেট মেজারমেন্টের জন্য, এটা শুধুমাত্র 90 ডিগ্রি অ্যাঙ্গেলের জন্য অ্যাকচুয়ালি সুইটেবল। আচ্ছা, অফসেট কী সেটা আমরা পরবর্তী লেকচারগুলো দেখলেই বুঝতে পারবো। সো আপনারা আশা করছি আমার পরবর্তী লেকচারগুলো দেখে নেবেন। ওকে, পরবর্তী ফ্রান্স ক্রস স্টাপ 90 ডিগ্রি অ্যাঙ্গেল এবং 45 ডিগ্রি অ্যাঙ্গেল মেজারমেন্টের জন্য এটা সুইটেবল হয়ে থাকে। এবং পরবর্তী যেটা সেটা হচ্ছে অ্যাডজাস্টেবল ক্রস স্টাপ, এই অ্যাডজাস্টেবল ক্রস স্টাপ দিয়ে আমরা যে কোনো কোনো অ্যাঙ্গেল মেজারমেন্ট করতে পারি। ওকে, এরপরে যেটা আছে সেটা হচ্ছে অপটিক্যাল স্কোয়ার, ওকে, অপটিক্যাল স্কোয়ার সাধারণত হয়ে থাকে সিলিন্ড্রিক্যাল অপটিক্যাল স্কোয়ার। আচ্ছা, আস্তে আস্তে আমরা এগুলো নিয়ে আরও ডিটেলসে জানবো, আপাতত আপনারা স্ক্রিনে আমার প্রত্যেকটি ইনস্ট্রুমেন্টের ছবিগুলো দেখতে পারছেন আশা করছি। ওকে, এছাড়া আছে রেঞ্জিং রডস, অফসেট রডস, পেগস, প্লাম্ব বক্স যেটা আমরা প্লেন টেবিল সার্ভিংয়েও ইউজ করেছিলাম, অ্যারোস, ক্লাইনোমিটার্স এবং অ্যাপনে লেভেল। এই ছিল আমার চেন সার্ভিং বা হরিজন্টাল মেজারমেন্ট এবং আমার চেন সার্ভিংয়ের বিভিন্ন ইনস্ট্রুমেন্ট সমূহ। নেক্সট ক্লাসে আমরা আস্তে আস্তে সব প্রত্যেকটি ইনস্ট্রুমেন্টের ডিটেলস নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে।